ওকে, আজকে তাহলে অ্যাটমিক স্ট্রাকচারটা আজকে শেষ করব। অ্যাটমিক স্ট্রাকচারের আমরা অনেক কিছুই মানে অ্যাপ্লিকেশনগুলো আমরা পারি করতে, কিন্তু ওর যে থিওরি পোর্শনগুলো আছে ওগুলো তো আমাদের শেষ করতে হবে। তো ওইটা আজকে শেষ করা হবে অ্যাটমিক স্ট্রাকচারে। অ্যাটমিক স্ট্রাকচার, দ্য ওয়ার্ড অ্যাটম ওয়াজ ফার্স্ট ডিরাইভড ফ্রম আ গ্রিক ফিলোসফার নেম ডেমোক্রিটাস। সো দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যাটম ওয়াজ ফার্স্ট ডিরাইভড ও ফার্স্ট প্রপোজড by a Greek philosopher called Democritus, and the first word he say is atomos. So Democritus, আমাদের forefather আমরা বলতে পারি তাহলে, যে এই ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্টটা ফার্স্ট লাইফে বা পৃথিবীতে দিয়েছিল ক্রিটাস, যে বলেছিল যে একটা পাথরকে যদি আমরা ভাঙতে থাকি, একটা ফাইন পার্টিকেলসে ভেঙে আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো একটা পার্টিকেলে, ওই পাথরের একটা পার্টিকেলে, যে আর পর আমরা যতই ভাঙার চেষ্টা করি না কেন, এরপর ওই পাথরটাকে আর ভাঙা যাবে না। সো যেহেতু আর সেই পাথরটার যে ফাইন পার্টিকেলসে থাকবে সেটাকেই আমরা বলছি কি অ্যাটম, বা গ্রিক ভাষায় যেটাকে বলে অ্যাটমাস। এবার মানে ডেমোক্রিটাস যখন এই কথাটা বলেছিল তখন কাইন্ড অফ প্রায় 370 BC ছিল, মানে 370 BC, মানে খুব বহু বছর আগে, মানে কয়েকশো কোটি বছর আগে। সো অফকোর্স তখন আমাদের কাছে অত আধুনিক টেকনোলজি ছিল না, তাই এই জন্য আমরা তাই বলতে পারিনি ওই যে ওই ফাইন পার্টিকেলস, তাই ওকে কি আর ভাঙা যায় হ্যাঁ কি না। এরপর আমরা আরও উন্নত হয়েছি, আমরা আরও নতুন সায়েন্স এগিয়েছে, অনেক সায়েন্সের ইনভেনশন তৈরি হয়েছে, অনেক মেশিন তৈরি হয়েছে। তারপর আমরা মেশিন দিয়ে ওই ফাইন পার্টিকেলসটাকেও বা ওই অ্যাটমসটাকেও ভাঙতে পেরে বলতে পেরেছি না যে অ্যাটমসের ভেতরেও কেউ আমরা ভাঙতে পারি, এমন না যে ওকে ভাঙা যাবে না। অ্যাটমসের মধ্যেও আমরা আরও তিনটে পার্টিকেলসকে খুঁজে পেয়েছি, যার নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। ঠিক আছে, সো তাহলে আমরা যদি একটা টাইম লাইন বের করি, তাহলে আমাদের ফার্স্ট ফোর ফাদার কে বলছে ডেমোক্রিটাস। তারপরে আমরা যদি একজন আরেকটা যদি একটা আউট অফ টপিকই বলতে পারি, একটা নর্মাল আরেকজন যে আমাদের ফিলোসফার যাকে আমি সবসময় কথা বলি যার ব্যাপারে, সে হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান ফিলোসফার অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছিল যে পৃথিবী বেসিক্যালি কি একটা অ্যাটম, পৃথিবীর মধ্যে অনেক অ্যাটম তৈরি আছে। সো পৃথিবী বেসিক্যালি চারটে জিনিস দিয়ে আমরা তৈরি করতে পারি, অ্যান্ড কী কী সেটা, সেটা হচ্ছে সয়েল, একটা হচ্ছে এয়ার, একটা হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে ফায়ার। ক্লিয়ার? আমরা কী জানি, আমরা সয়েল, ওয়াটার, এয়ার অ্যান্ড ফায়ার এই চারখানা জিনিস দিয়ে পৃথিবী তৈরি হয়েছে। ক্লিয়ার? সব সয়েলের মধ্যে দেখি, সয়েলের মধ্যে কী আছে, সয়েলের মধ্যে হাওয়া আছে, তাহলে কী নেই, মানে জল লাগবে, ওইটাও বলতে পারি, হাওয়াও বলতে পারি। হাওয়া মানে কি বলতো, এয়ার, তো এয়ার সব জায়গায় থাকে। কোনোদিন দেখেছিস মানে একটা আগুনের সামনে যদি নর্মাল এই হাওয়া চলে কি হবে, নয় নিভে যাবে, নাহলে আরো জোরে আগুনটা ই হবে, স্পার্ক হবে, হয়তো কেন হয়, কেন আগুনের মধ্যে যেই, সেটা অপোজিট সেটা আমি মানছি, কিন্তু কী বলতো আগুনের মধ্যে নিশ্চয় এক একটা কেমিক্যাল আছে, এয়ারের মধ্যেও একটা কেমিক্যাল আছে,
হাওয়ার কেমিক্যাল আর আগুনের কেমিক্যাল যখন একসঙ্গে মিক্স করে ও রিয়াক্ট করে উঠে, এই জন্য আগুনটা আরও বেড়ে যায়। সো এটাও আমরা তাহলে বলতে পারি যে জলের মানে সয়েলের মধ্যে কি ওয়াটার আছে, তাহলে কি প্রপার্টিজের কথা বলছি, কার কি লাগবে সেটা নিয়ে কথা বলছি। প্রপার্টিজ মানে কি, যার মধ্যে কিছু গুণ থাকে, গুণ নিজস্ব যে গুণ, নিজস্ব পটেনশিয়াল। পটেনশিয়ালের মধ্যে তাহলে কি সয়েলের কার পটেনশিয়াল আছে, জলের পটেনশিয়াল আছে, কেন প্রপার্টিসও আছে। সয়েলের মধ্যে আমরা জল পাই, ঠিক আছে, আবার ওয়াটার আর ফায়ার এরা কি একদম অপোজিট প্রপার্টি। সো তাহলে আমি এরকম করে বলতে পারি যে ওয়াটার আর ফায়ার একদম অপোজিট প্রপার্টি। এরকম করেই অ্যারিস্টটল বেসিক্যালি একটা সায়েন্টিফিক থিসিস দিতে পারলো বা দিতে চাইলেন, যে উনি বললেন তাহলে যে সয়েলের মধ্যে ওয়াটারের প্রপার্টিস আছে আর এদিকে ওয়াটার আর ফায়ার পুরো অপোজিট। তাহলে উনি এইটা বলতে চাইলেন যে তাহলে আমাদের পৃথিবীতে অনেক কেমিক্যাল জিনিস আছে, কয়েকটা কেমিক্যাল কি অন্য কেমিক্যালে একসঙ্গে প্রপার্টিস গেইন করে কিংবা অন্য ওপরে সিমিলার, যেমন সয়েল আর ওয়াটার একে কি সিমিলার কাইন্ড অফ বলতে পারি। সো এরকম কেমিক্যাল কম্পাউন্ডও আছে পৃথিবীতে যে কি অন্য অন্যের সিমিলার। আর একটা কেমিক্যাল প্রপার্টি বা আর একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে যে কি নিজস্ব ডিসিমিলার বা একদম অপোজিট ক্যারেক্টার, যে নিজেদের দেখতে পারে না। এইটার সঙ্গে তোকে আরেকটা সয়েলটা তো ঠিক আছে, ধর আমি যদি বললাম ওয়াটারের সঙ্গেও এয়ারের প্রপার্টিস আছে, হ্যাঁ, কেন এমনি যদি আমরা জল আছে, জল কি হাওয়ারের মধ্যে তো থেকে যায়, রিয়াক্ট করে কি যেটা আগুন করছিল করছে না, তাই কি ওরা শান্ত সুস্থ থাকে। তাই এরকম করেই আমি এটা যদি একটা প্রপারলি এক্সাম্পল দিই, ধর ও2, আমরা কি জানি ও2 মানে কি অক্সিজেন, অক্সিজেন মানে কি একটা গ্যাস এয়ার। H2O কি লিকুইড, তাহলে গ্যাস আর লিকুইড এটা কি একসঙ্গে থাকতেই পারে, মানে আমি এটা এরকম করে লিখতেই পারি যে H2O লিকুইড ডট O2 গ্যাস, এটা আমি শিখিয়েছি। ডট মানে কি একদম গায়ের ওপর লেগে থাকা, অ্যাবজর্পশন বলে এটাকে, অ্যাবজর্পশন একটা হয় একটা কথা এক দুখানে কথা হয়, একটা হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন ঠিক আছে, আর একটা হয় এই বি এর জায়গা শুধু ডি যখন লিখে দিই অ্যাবজর্পশন। একটা জল নিবি, একটা জল আছে একটা গ্লাসের মধ্যে বা একটা পাত্রের মধ্যে বা একটা বাটির মধ্যে জল আছে, ঠিক আছে, তুই কী করলি স্পঞ্জটা ওর মধ্যে ডোবালি, ওই জলটা কি কী হবে স্পঞ্জটা এবার কী করবে অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে। এবার তুই যদি ওই স্পঞ্জটাকে ই করিস দেখবি ওখান থেকে মানে স্পঞ্জের ভেতর থেকে জল পড়ছে, কেন ওই স্পঞ্জটা বেসিক্যালি নিজের মধ্যে জল পুরো শুষে নিয়েছে, এটাকে বলা হয় অ্যাবজর্পশন, ক্লিয়ার। আর আরেকটা কী হচ্ছে অ্যাবজর্পশন, আমরা স্নান করি, ঠিক আছে, রোজ স্নান করি, আমাদের শরীরের মধ্যে কি জল ঢুকে যায় বা আমাদের এই চামড়ার ভেতর থেকে মানে চামড়ার ভেতরে কি জল ঢুকে যায় না, তাও তো আমাদের ফ্রেশ লাগে, তো এটা কি অ্যাবজর্পশন, মানে কোনো জল যখন গায়ে লেগে থাকে, ঠিক আছে। তো সবসময় যে জলের, জল আর ওয়াটারের যে এক্সাম্পলটা দিলাম আমি, এই জল আর ওয়াটারের যে এক্সাম্পলটা দিলাম, সরি জল আর বলছি এয়ার অ্যান্ড ওয়াটারের যে এক্সাম্পলটা দিলাম, এরা কি অ্যাবজর্পশন হচ্ছে, দিয়ে আসছে মানে ওরা গায়ে লেগে থাকছে, ঠিক আছে। সো আমরা দুজনের নাম শুনলাম, একজন হচ্ছে ডেমোক্রিটাস আর একজন হচ্ছে
ডালটন সরি ডেমোক্রিটাস আর অ্যারিস্টটল ক্লিয়ার এরপর আমরা আসব ডালটনসের আসার আগে আরেকবার রিভিশন যদি আমরা বলি কি করি আরেকবার ডেমোক্রিটাস কি বলছে যে পৃথিবীর সব থেকে একটা ছোট পার্টিকেল হচ্ছে অ্যাটম বা গ্রিক ভাষায় যেটাকে বলে অ্যাটমাস যেটাকে আর ভাঙা সম্ভব নয় ব্যাস এটা হচ্ছে ডেমোক্রিটাস বলছে অ্যারিস্টটল কি বলছে অন্য একটা কেমিক্যাল কম্পাউন্ড আরেকটা কেমিক্যাল কম্পাউন্ডের সঙ্গে সিমিলার হতেই পারে বা আরেকটা কেমিক্যাল কম্পাউন্ড অন্য একটা কেমিক্যাল কম্পাউন্ডের সঙ্গে ডিসিমিলার হতেই পারে ঠিক আছে ডালটনস কী করবে ডেমোক্রিটাস অ্যান্ড অ্যারিস্টটলের থিওরিকে একসঙ্গে করে প্রথম কী করবে প্রথম সায়েন্টিফিক থিসিস দেবে যেটাকে আমরা বলছি অ্যাটমিক থিওরি ঠিক আছে যেটাকে আমরা ফার্স্ট বলছি অ্যাটমিক থিওরি অ্যাটমিক থিওরিতে অনেক কিছু বইতে লেখা আছে ডাইরেক্ট পড়বি নর্মাল এমনি মেন যেইগুলো কথা যেটা ডালটনস বেসিক্যালি বলতে চেয়েছে ও বেসিক্যালি হি ইজ নোন অ্যাজ ফাদার অফ অ্যাটম যদি কোয়েশ্চেন আছে হু ইজ নোন অ্যাজ ফাদার অফ অ্যাটম জন ডালটন জন ডালটনসের বেসিক্যালি নিজস্ব কোনো থিওরি নেই বা নিজস্ব বা নিজে ইনোভেট করে কিছু বলবে সেটাও করেনি বেসিক্যালি সব মানে দুজনের থেকে এক্স্যাক্টলি ঝেপেছে মানে যা যা অ্যারিস্টটল আর ডেমোক্রিটাস বলেছে ও সেম বলেছে কিন্তু ওর কেন নাম এত অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক থিওরিটা ও সায়েন্টিফিক থিওরি বলেছে বা লিখে থিসিস দিয়েছে যেটা বাকিরা করেনি বাকিরা শুধু মুখে বলে গেছে ওইটা লিখে থিওরি দিয়েছে পেপার দিয়েছে পেপারে এই জন্য বেশি দাম কাউ মুখে বলার থেকে সো সেম জিনিস বলেছে ও ফার্স্ট বলেছে যে সব থেকে ভেরি মাইনর পার্টিকেলস হচ্ছে পৃথিবীতে এটা হচ্ছে অ্যাটম এটা কে বলেছে সেটা তো ও ঝেপেছে কার থিওরি এটা আসলে নেক্সট ও বলেছে কম্পাউন্ড কি হতে পারে সিমিলার হতে পারে আর কম্পাউন্ড কি হতে পারে ডিসিমিলার হতে পারে নেক্সট তাহলে আমরা চারখানা পয়েন্ট হয়ে গেলো এগুলো আমরা প্রপারলি বই দেখে প্রপারলি পড়বো ফার্স্ট পয়েন্ট কী হবে আমাদের জন ডালটন ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য অ্যাটমিক থিওরি তারপর ও এমনি সেকেন্ড পয়েন্টে লিখবো যে অ্যাকর্ডিং টু জন ডালটন দ্য মোস্ট ফাইনাইট অর পার্টিকেলস ইন দ্য আর্থ ইজ নোন অ্যাজ অ্যাটম হুইচ ইজ আনব্রেকেবল অর আনডিভিজেবল ঠিক আছে ওকে ডিভাইড করা যায় না তারপর কম্পাউন্ড মানে জন ডালটনস অলসো প্রপোজ দ্যাট কম্পাউন্ড হ্যাভিং সিমিলার প্রপার্টিস অলসো এক্সিস্ট কম্পাউন্ডস চার নম্বর পয়েন্ট কম্পাউন্ড হ্যাভ ডিসিমিলার প্রপার্টিস অলসো এক্সিস্ট আরও লাস্টে ও নিজস্ব একটা থিওরি দিয়েছে কিছু অন্তত বলেছে সব না যেটুকে ফেলেছি ও বলেছে অ্যাটমের সঙ্গে যদি আমরা অ্যাটম যুক্ত করি সেটাকে বলা হয় মলিকিউলস মলিকিউলসের সঙ্গে যদি আমরা মলিকিউলস যুক্ত করি সেটাকে বলা হয় কম্পাউন্ড
compound. Yeah. So, তিন জনের কথা শুনলাম, ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, জন ডাল্টন। তিনজনের কথায় একটা সিমিলার কি, তিনজনেই বলছে অ্যাটমকে আর ভাগ করা যায় না। ঠিক, এরপর থেকে আমরা একটা নতুন থিওরি আসব, এত দূর কোনো অসুবিধা। আচ্ছা, এবার এইটাকে বলা হচ্ছে, এই তিনজনকে বলা হচ্ছে প্রি হিস্টোরিক অ্যাটমিক থিওরি। প্রি হিস্টোরিক মানে হিস্ট্রির আগে, যেটা কাইন্ড অফ আমরা এখন পড়ে যাচ্ছি। উই নো দ্যাট ইটস কমপ্লিট এরার, তো স্টিল আমাদের পড়ে যাচ্ছি, কারণ আমরা যাতে এইরকম এরার যাতে আমরা না করি। সবসময় সায়েন্টিস্টরা থিওরি লেখার আগে সবসময় অন্য সায়েন্টিস্টের ভুল পড়তো, যে ওরা কোথায় ভুল করেছে, ওরা যেখান থেকে ভুল করবে আমরা সেটাকে শুধুই আমাদের ভুল রিক্রিক্রুট করে বা ঠিক করে আমরা নিজেদের থিওরি দেবো, যাতে আমাদের থিওরি কেউ ওই জায়গায় ভুল না বলতে পারে। তাই জন্য সবসময় নিজের ভুলের ওপর কাজ করা মেন ফোকাস করা উচিত আমাদের। আমরা যদি আমাদের মেন ভুলের ওপর ফোকাস করতে পারি, তাহলে আমরা ওই ভুল তারপরে করবো না বা পরের জেনারেশন করবে না। এরকম করে অ্যাটমিক থিওরি শুরু করা হয়েছে বা এরকম করে এখনও সায়েন্স চলছে। একজন থিওরি দিচ্ছে, কিছুদিন ওর থিওরি চার বছর চলছে, আবার ওর থিওরি ডাউনফল হয়ে যাচ্ছে। কেন? একজন থিওরি দিচ্ছে, কিছুদিন পরের বছর থেকে, মানে ওই ধর এক বছর আমি থিওরি দিলাম, সেই বছর আমার বিশাল নাম হলো, আমি প্রাইজও পেলাম অনেক কিছু, কিন্তু তার পরের বছর থেকেই আমার অপোজিটে সায়েন্টিস্ট কাজ করা শুরু করে দেবে আমার ভুল খোঁজার জন্য। এবার ওই ভুলগুলো খুঁজে ওরা এই থিওরিকে ডিমিনিজ করবে, মানে আমার থিওরিকে নামিয়ে দেবে কিছুদিন পর, আবার ওরা থিওরি দেবে, এরকম করে সাইকেল চলতে আসে। এরকম করে যদি মানে বলে না ট্রায়াল অ্যান্ড এরর, এই ট্রায়াল অ্যান্ড এরর যদি না হয় তাহলে সায়েন্সই এগাবে না। এরপর আমাদের হিস্টোরিক ইভেন্টে আমরা ঢুকছি ফার্স্ট টাইম তোর জন্য। আমরা প্রি হিস্টোরিক তো ইভেন্টসগুলো অনেক আগে অনেকবার পড়েছি, কিন্তু হিস্টোরিক ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে মেন থিওরি অফ অ্যাটমিক স্ট্রাকচার যেটা থেকে শুরু হয়। আমি এখন এতদিন বলে এসেছি যে ইলেকট্রনকে বেসিক্যালি জে জে থমসন ডিসকভার করেছে, প্রোটনকে করেছে কি ই গোল্ডস্টিন, অ্যান্ড নিউক্লিয়াস নিউট্রনকে করেছে চ্যাডউইক, আর নিউক্লিয়াসকে করেছে রাদারফোর্ড। কিন্তু এই ইলেকট্রন প্রোটন এইসব ডিসকভার করার আগেও যে মেন সায়েন্টিস্ট ছিল সে হচ্ছে রাদারফোর্ড। মানে রাদারফোর্ড থেকেই বোঝা গেছে যে অ্যাটমিক থিওরির ভেতরে বা অ্যাটমের ভেতরে এই তিনটে জিনিস থাকতে পারে, বা কী করে থাকতে পারে সেই এক্সপেরিমেন্টটাই আমরা ফার্স্ট পড়ব। যদি রাদারফোর্ড যদি এই এক্সপেরিমেন্টটা না করতো, আমরা ইলেকট্রনও খুঁজতে পারতাম না, আমরা নিউক্লিয়াস কী সেটাও জানতে পারতাম না, আমরা নিউট্রন কী সেটাও জানতে পারতাম না, আর আমরা প্রোটন কী তা সেটাও জানতে পারতাম না। ধর এরকম একটা এখন নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এখন একটা অ্যাটম আছে, আমরা জানি এখন নিউক্লিয়াস এরকম একটা কাইন্ড অফ দেখতে, এদিকে দেখ, ওরা তাকে জানতো না, তাই তো? এই ওরা কী করেছিল, ওরা এরকম নিউক্লিয়াস না রেখে একটা প্লেন এরকম শীট রেখে দিয়েছিল। শীট মানে এরকম কাইন্ড অফ পেপার, ঠিক আছে। ধর এই পেপারটার মধ্যে, এই পেপারটা কি অ্যাটম, এর মধ্যে তো একটা নিউক্লিয়াস থাকতেই হবে, থাকতেই হবে। এবার ওরা কি করেছিল, একটা স্ট্রং বিম অফ লাইট বা একটা লাইট, যেই লাইটটাকে বলা হচ্ছে আলফা রে পার্টিকেলস বা আলফা রে, ঠিক আছে। আলফা রে জেনারেলি
পজিটিভ চার্জ হয়, ঠিক আছে। সো একটা আলফা রে বা একটা লাইট এখান থেকে ছুড়ল এই ওপর থেকে, ইজিলি পাস থ্রু করে দেবে। আবার আলফা রে পার্টিকেলস আরেকটা জিনিস, খুব স্ট্রং পার্টিকেলস হয়, এক্সরের মতন। এক্সরে কোনোদিন করিয়েছিস? এক্সরে কী করে? বেসিক্যালি আমাদের স্কিন 16 layer আমাদের স্কিন হয়, ঠিক আছে। তারপর মাংস থাকে, নার্ভ থাকে, কত কিছু থাকে, মেমব্রেন, টিস্যু, সেল, ওইগুলোকে পাস করে ইজিলি আমাদের কার পিকচার দেয় শুধু বলে। তাই এক্সরেটাকে এমন করে আমরা ডিজাইন করছি যাতে ও বোনের আবার আর পার না চলে যায়, তাই না? এরকমও মেশিন আছে যে বোনেরও আর পার চলে যেতে পারে। হ্যাঁ, সে কেন থাকবে না? ওইটা তো একটা ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ই করি না, কিন্তু এক্সরে বেসিক্যালি এমন একটা ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে যাতে ও 16 layer আমাদের স্কিনকে পাস থ্রু করতে পারে, মেমব্রেন পাস থ্রু করতে পারে, টিস্যু, সেল সব কিছু পাস থ্রু করতে পারে, কিন্তু বোনকে যাতে না পাস থ্রু করতে পারে। তেমনি আলফা পার্টিকেলস এর বা আলফা রের এমন একটা ফ্রিকোয়েন্সি আছে বা একটা স্পিড আছে যে কি ও শুধু যেটা ফাঁকা জায়গা ইজিলি পাস থ্রু করতে পারবে, কিন্তু যখনই নিউক্লিয়াস থাকবে ও পাস থ্রু করতে পারবে না, ঢাকা পড়ে যাবে, তাই না? তোকে যদি এরকম করে বলি ধর এরকম একটা পেপার আছে, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমি এখান থেকে একটা আলফা রে পার্টিকেলস পাতালাম উপর দিয়ে ছিঁড়ে গেল, কেন ইজিলি পাস থ্রু করে দিল, কিন্তু এই নিউক্লিয়াস তো এখানে আছে, আমরা এখান থেকে ই করলাম, ছিঁড়তে পারছি আমি এখানে না, তো ই করছে। সো সেম জিনিস হয়েছে এরকম, ওরা সব জায়গা থেকে একটা পার্টিকেলস পাঠালো। ডেমোক্রিটাস বলেছে একটা অ্যাটমকে আমরা যখন আর ভাঙতে পারবো না, তো স্মল ফাইনাইট পার্টিকেলস সেটা হচ্ছে অ্যাটম। যখন আলফা রে ওই অ্যাটম দিয়েই আমরা করছিলাম, তখন দেখছি তো অ্যাটমের মধ্যে তো অনেক ইজি অনেক জায়গা আছে, তাই জন্য তো এই পার্টিকেলস বা এই রেগুলো ইজিলি পাস থ্রু করে দিচ্ছে, ঠিক আছে। এরকম করতে 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 ও একটা জায়গায় পৌঁছালো, যখন দেখলো ওর আলফা রে সোজা চলে যাচ্ছে না, সোজা বেরিয়ে যাচ্ছে, একটুখানি রিফ্লেক্ট করছে কিংবা বেঁকে যাচ্ছে লাইন থেকে। এই দেখ, এখানে থেকে গেল সোজা যেতে পারছে না, ও কাইন্ড অফ তো বেঁকে গেল। আর ওই জায়গাটাকে বলা হলো ফার্স্ট ডিসকভারি অফ নিউক্লিয়াস। তখন সায়েন্টিস্টরা বুঝলো যেহেতু একটা জায়গা অ্যাটমের ভেতরেও একটা ফাঁকা জায়গা, অনেক ফাঁকা জায়গা আছে অ্যাটমের ভেতরে, এই ফাইন পার্টিকেলসটার ভেতরেও অনেক ফাঁকা জায়গা আছে, যে একটা এমন জায়গা আছে যেখান থেকে একটা সলিড পোর্শন বা একটা সলিড গোলাকার একটা জিনিস, একটা রিজিড বডি সেখানে ঢুকে আছে, যার ভিতর থেকে আমরা এই রেগুলো ঢুকাতে পারছি না আর কি বের করতে পারছি, ঠিক আছে। আর সে আরেকটা জিনিস বললো, সে পজিটিভ চার্জ হতে হবে, কেন আমি শুরুই আগে বলেছিলাম আলফা রে যখন একটা আলফা রে বেসিক্যালি পজিটিভ চার্জ, আমি জানি পজিটিভ পজিটিভকে রিপেল করে, যদি নেগেটিভ হতো নেগেটিভ রেকে পাতাম তাহলে কি এটা ইজিলি অ্যাট্রাক্ট করতো না, আলফা রে বেরাতোই না, কিন্তু দেখছিলাম আমরা এখান থেকে পাঠালাম আলফা রে কি একটা পজিটিভ, নিউক্লিয়াসও কি পজিটিভ, এই পজিটিভ পজিটিভে রিপেল করলো। যদি নেগেটিভ চার্জ আমরা পাঠাতাম না তাহলে তো এই পজিটিভের ওপর গায়ে লেগে যেত নেগেটিভ চার্জ, তাই না? কিন্তু সেটা তো হচ্ছে না, রিপেল করছে। এই জন্য আমরা বুঝলাম একটা ভেতরে একটা এমন জায়গা আছে, অ্যাটমটা কি ওই অ্যাটম এখন কি বললাম ডেমোক্রিটাস কি বলছিলাম একটা ফাইন পার্টিকেল, এটাকে আর ভাগা যায় না। আর রাদারফোর্ড কি বললো? রাদারফোর্ড বললো অ্যাটমের ভেতর ফাইন পার্টিকেল মানছে, কিন্তু অ্যাটমের ভেতর অনেক ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যেও এমন একটা জায়গা আছে যেটাকে বলা হয় নিউক্লিয়াস, যার ভেতর থেকে কেউ বেরানো সম্ভব না একবার ঢুকে গেলে, ঠিক আছে। আর ওই নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ হতেই হবে, কারণ যদি পজিটিভ চার্জ না হয় তাহলে এই আলফা রে রিপেলি করতে পারবে, ক্লিয়ার? অ্যান্ড দ্যাটস হাউ উই ফাউন্ড দ্য ডিসকভারি অফ নিউক্লিয়াস। এবার বল, নিউক্লিয়াসটা আসলে তাহলে একটা পজিটিভ চার্জ? নিউক্লিয়াস তো সবসময় পজিটিভ চার্জ হয়, ওর মধ্যে মানে মাইনাস চার্জ আছে, মানে ইলেকট্রনও আছে, ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতর থাকবে না, তাহলে নিউক্লিয়াসের মাইনাস চার্জ যেটা ওটাকে ঢুকে না কেন? নিউক্লিয়াস
বুঝলাম না ঠিক বল, একটা যখন ইলেকট্রন যখন যায় ওর ভিতরে তখন ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা নিয়ে নেয়। কেন নিয়ে নেয় তো? কেন, তার মানে ওর মধ্যে ইলেকট্রন রয়েছে। ইলেকট্রনের কথা আমরা এখন আসছি না, ইলেকট্রনের কথা এখন বলছি না, ওটা বুঝবো। আমি এখন বাইরে সোর্স দিয়ে এক কাপ চা ফাটাচ্ছি। ইলেকট্রন তো কি ভেতরের জিনিস তো, তাই না? ভেতরের জিনিস নিয়ে আমি এখন, ভেতরের জিনিস নিয়ে তো আর দেখো নিউক্লিয়াস নিয়ে কথা বলছি। আমাকে বাইরে দিয়ে রে পাঠাচ্ছে, সেটা কি আলফা রে? আলফা রেটা কি পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভ রিপেল করছে বলেই আমরা বলছি যে এইটা নিউক্লিয়াসটা কি একটা পজিটিভ চার্জ। আপাতত এত ঠিক আছে, তো নিউক্লিয়াস বুঝলাম, নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ, অ্যাটম কি মোটমাট ফাঁকাই আছে, কিন্তু অ্যাটমের ভেতরেও যেটা ডেমোক্রেটাস বলছে না যে অ্যাটম ফাঁকা নেই, তা রিজিড বডি, এটা ভুল। এটা কে ভুল করলো? রাদারফোর্ড। রাদারফোর্ড বললো না অ্যাটমও ফাঁকা, যদি ফাঁকা না তো তাহলে ইজিলি এইগুলো বেরিয়ে যাচ্ছে কেন, তাই না? দেখলি না আমি এখানে ই করলাম, এখানে নিউক্লিয়াস আছে আর এটা পুরোটা অ্যাটম, এখানে ই করলাম বেরিয়ে গেলো তো, কিন্তু এখানে বেরোতে পারলো না। এই জন্য রাদারফোর্ড বললো অ্যাটমও ফাঁকা, কিন্তু অ্যাটমের ভেতর একটা এমন জায়গা আছে যেটাকে বলা হয় নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের ভেতর থেকে কেউ বেরোতে পারে না, সেটা একটা পজিটিভ চার্জ। তো এরকম করে শুরু হলো ডিসকভারি অফ নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস যেই শুরু হয়ে গেল না, সব করা সায়েন্টিস্ট লাইনে লেগে পড়লো, রাদারফোর্ডকে ভুল করবে আর ডেমোক্রিটাস তো ভুল হয়েই আছে। সো আমরা কী জানলাম? নিউক্লিয়াস। এবার আরেকটা জিনিস ভাববি, যখন তোমার থিওরি কেউ ভুল প্রমাণিত না করতে পারে তখন আরেকটা কম্পিটিশন আসে, যে নিজেকে বেশি বড় করার জন্য, যে আমি তোমার থেকে বেশি জানি, তুমি ঠিক আছে এটা বলেছো ঠিক আছে, কিন্তু আমি তোমার থেকে, তুমি তোমারটা নিয়ে আমি আরও এক্সট্রা দিয়ে দিলাম, এই জন্য আমি তোমার থেকে বড় হয়ে গেলাম। তাই সব সায়েন্টিস্টরা রাদারফোর্ডের নিউক্লিয়াস ব্যাপারটা মেনে নিল ঠিক আছে, কিন্তু বললো যে আমরা শুধু নিউক্লিয়াসে থেমে যাবো না, আমরা নিউক্লিয়াসের ভেতরে দেখবো, নিউক্লিয়াসের ভেতরেও আশেপাশে মানে নিউক্লিয়াসের ভেতরে কিছু আছে নাকি, আর একদম যদি ফাঁকাই হয় তাই না, তাহলে অ্যাটমকে তো বলা যাচ্ছে একটা পজিটিভ জিনিস হয়ে যাচ্ছে, তাই না? কেন ধর সবাই যদি বলছে এটা ধর অ্যাটম আর এখানে ধর এইটুখানি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ, আর এই সব অ্যাকর্ডিং টু রাদারফোর্ড বলছে এইগুলো ফাঁকা। তার সব সায়েন্টিস্টরা বললো যদি অ্যাটম যদি ফাঁকাই থাকে, নিউক্লিয়াসের মধ্যেই চার্জ থাকছে পজিটিভ, ঠিক আছে মানছি, তাহলে তো এই অ্যাটমটা একটা পজিটিভ জিনিস হওয়া উচিত, তাই না? সবার অনুযায়ী তাই হওয়া উচিত, কারণ নিউক্লিয়াসের চার্জই ডমিনেট করা উচিত। কিন্তু সবাই যখন এক্সপেরিমেন্ট করলো সবাই দেখছে যে অ্যাটমের চার্জ তো জিরো, তাহলে এইটা হচ্ছে কী করে? এদিকে তুমি বলছো অ্যাটমের ভেতরে কিছু মানে অ্যাটমের জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই চার্জ আছে, কিন্তু এদিকে আমি যখন এক্সপেরিমেন্ট করছি অ্যাটমের ওভারঅল চার্জ দেখছি জিরো, তাই নিউক্লিয়াসের পজিটিভ চার্জটা যাচ্ছে কোথায়? এরকম করে ফার্স্ট ডিমেরিটস আসলো রাদারফোর্ডের। কিন্তু রাদারফোর্ডের অত বেশি কেউ ই করতে পারিনি, কেন রাদারফোর্ড একটা মেইন জিনিস বলে দিয়েছিল নিউক্লিয়াসের ব্যাপারে, এটা আসন্ত কেউ বলেনি। ও বেশি একটা পিলার তৈরি করে দিয়েছিল ঘরে, এবার বাকি সায়েন্টিস্টরা ওই পিলারের পাশ থেকে ব্রিক্সগুলোকে সাজিয়ে সাজিয়ে একটা ঘর তৈরি করলো। এরকম করে আসলো এই কনসেপ্টটা বেস্ট করেই এরপর রাদারফোর্ডেরই ছাত্র জে জে থমসন ওর থিসিস দিল। জে জে থমসন বলল যে বাকি জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে একদম ফাঁকা নেই, ওর মধ্যে আরেকটা চার্জ পার্টিকেলস আছে যার নাম হচ্ছে ইলেকট্রন। ও বেসিক্যালি ইলেকট্রন বলেনি, ও মোটমাট বলেছে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল আছে, ঠিক আছে? সেই নেগেটিভ চার্জটাকে ও ফার্স্ট নাম দিয়েছিল হচ্ছে নেগেট্রন। দেখ একটা নেগেটিভ চার্জের থিসিসে একটা কাইন্ড অফ হয়েছে না, নেগেট্রন মানে নেগেটিভ জিনিস, ঠিক আছে? নেগেট্রনকে পরে নামকরণ হয়েছে ইলেকট্রনে
বাই জি জে স্টোনি নামটা দিয়েছিল এটা আমি আগে উড়ে দিতে পারি জে জে থমসের নাম নিয়েছিল নেগেট্রন ঠিক আছে এবার পরে নাম চেঞ্জ করা হয়েছে এবার জিজ্ঞেস করিস না কেন নাম চেঞ্জ করা হয়েছে আমি ইচ্ছা হয়েছে তাই হ্যাঁ ঠিকই ছিল ইচ্ছা হয়েছে সাইন্টিস্টদের তাই ইলেকট্রন থেকে আহ্বান নাম চেঞ্জ করার জন্য কি ওদের কিছু প্রাইজ দেওয়া হতো না কিন্তু আমরা নেগেট্রন থেকে ইলেকট্রন যে রেখেছে তার নাম হচ্ছে জিজেস মনি সো এরকম করে জে জে থমসনের ফার্স্ট ডিসকভারি অফ ইলেকট্রন প্রুভ হলো জে জে থমসন তাহলে কে কি ডিসকভার করলো ইলেকট্রন এবার আরেকটা জিনিস দেখ একটা জানলাম আলফা রে পার্টিকেল কে করেছিল রাদারফোর্ড ওই আলফা রে পার্টিকেলসে আমরা ফার্স্ট কি ডিসকভার পাই নিউক্লিয়াস এরপর যে পরের যে করেছিল সেটা হচ্ছে রাদারফোর্ডেরই আরেকটা এক্সপেরিমেন্ট ছিল ক্যাথোড রে ঠিক আছে ক্যাথোড রে সবাই বলে ক্যাথোড রে আর আলফা রে পার্টিকেলস একটা এক্সপেরিমেন্ট আমি বলি না ভুল জিনিস এটা আলফা রে পার্টিকেলসের জন্য একটা আলাদা জিনিস ডিসকভার করা হয়েছিল হচ্ছে নিউক্লিয়াস ক্যাথোড রের জন্য একটা আলাদা জিনিস তৈরি করা হলো সেটা হচ্ছে প্রোটন ঠিক আছে এবার তুই বলতে পারিস প্রথম তো আমরা ইগোলস তিন ডিসকভার করেছিলাম তাই না তাহলে রাদারফোর্ড আসছে কী করে রাদারফোর্ড একটা প্রথম ডিসকভার করেনি ঠিক আছে তো রাদারফোর্ড একটা কনসেপ্ট দিয়ে গেছিলো নিউক্লিয়াস ও বেসিক্যালি নিউক্লিয়াস দিয়েই তো নাড়াচাড়া করছিল ও দেখছিল একটা পজিটিভ চার্জ তাই না যখন কেউ নিউক্লিয়াস নিয়ে ঘাটাঘাটি করছিল তখন বলছে একটা পজিটিভ চার্জ আছে এবার পজিটিভ চার্জটা আসছে কি কী জিনিস সেটা নিয়ে ও অত বেশি করেনি ব্যাপার ও এইটুকুনি বলে গেছে না নিউক্লিয়াসের ভেতরে পজিটিভ চার্জ একটা জিনিস দিয়ে গেছিল বলে গেছিলো জাস্ট ওর কথা মেনে ই গোলস্টিন ও স্টুডেন্ট না অফকোর্স জে জে থমসন ও স্টুডেন্ট ই গোলস্টিন বাকি কাজটা করেছে সেটা হচ্ছে প্রোটন ডিসকভার করা হচ্ছে কিন্তু যখন এই কী বললাম ইলেকট্রনটা মানে সরি প্রোটনটা একটা কনসেপ্ট বা পজিটিভ চার্জের কনসেপ্ট কে দিয়েছিল মানে কে ভেবেছিল রাদারফোর্ড ওরকম বলছিল যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ ওর মধ্যে নিশ্চয়ই কোনো পজিটিভ জিনিস আছে তাই হোক পজিটিভ চার্জ তো এই পজিটিভ চার্জটাকে কী করে ভেবেছিল আমরা যখন আলফা রে পার্টিকেলসটা করছিলাম না এক্সপেরিমেন্ট আমি একটা জিনিস দেখছিলাম যখন পজিটিভ চার্জকে পজিটিভের ওপর ফেলছি কী হচ্ছে রিপেল করছে অ্যান্ড দিস সোর্স দ্যাট নিউক্লিয়াস ইজ পজিটিভ চার্জ আর সেটাকে কী বলা হয় আলফা রে পার্টিকেলস ক্যাথোড রে পার্টিকেল ক্যাথোড রে এক্সপেরিমেন্টে এটা জাস্ট উল্টো আলফাতে কি পজিটিভ চার্জ রিপেল করছে তাই জন্য পজিটিভ চার্জ ফেলা হচ্ছিল ঠিক আছে ক্যাথোড রেতে নেগেটিভ চার্জ ফেলা হচ্ছে ঠিক আছে তাহলে কি নেগেটিভ চার্জ কি অ্যাট্রাক্ট করবে অ্যান্ড দিস ইজ কল্ড পজিটিভ মানে এটাই রিয়েলি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট মানে ক্রস চেক বলতে পারিস একবার দেখলাম মানে আমি এখন আর শিওর না যে নিউক্লিয়াসের ভেতর পজিটিভ চার্জ আছে তো বেসিক্যালি আমরা একটা ক্রস চেক করে দিই অঙ্ক একটা অঙ্ক যখন আমরা করি কোনদিন এরকম ইকুয়েশন করেছিস প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু লিনিয়ার ভেরিয়েবল লিনিয়ার সাইমিলটেনিয়াস অফ টু ভেরিয়েবল ইকুয়েশনগুলো করেছিস
সলভ করা, তোকে বললো এই একটা সিম্পল ইকুয়েশন আছে এর এক্স অ্যান্ড ওয়াই ভ্যালুটা বের করতে। আমরা কি করতাম, নর্মাল সিম্পল ফার্স্ট জিনিস অ্যাড করতাম, এখানে প্লাস ওয়াই আছে এখানে মাইনাস ওয়াই আছে, যদি অ্যাড করি কী হবে এটা কেটে যাবে, তাহলে কি এক্স প্লাস এক্স টু এক্স ইকুয়ালস টু থ্রি চলে আসবে। তাহলে এই এক্স এর মানে টু এক্সের ভ্যালুটা নিচে নিয়ে নেবো, তাহলে কী হবে এক্স ইকুয়ালস টু থ্রি বাই টু, এটা আসছে রাইট। আর একটা কী করতে পারি, আমরা এই সেম জিনিস এরকম করেও করতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত ছিল ওয়ান, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত ছিল টু। এবার এখানে আমরা মাইনাস করছি, একটা প্লাস করলাম একটা মাইনাস করলাম, এবার মাইনাস করলে কী হবে, এই মাইনাস করলাম এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এইটা হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে। সেখানে এখন কী হবে, এক্স এক্স কেটে যাবে, ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই, ওয়ান মাইনাস টু কী হবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু পেলাম আমরা থ্রি বাই টু, ওয়াই এর ভ্যালু পেলাম আমরা মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন বেরিয়ে গেছে, কিন্তু আমাদের কি এখন একটা মনে খোঁজ খোঁজ হচ্ছে, ঠিক আছে। এরকম করেই ভাব, আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, এরকম করে ফার্স্ট আলফা রে পার্টিকেলসের এক্সপেরিমেন্টটা করে আমরা কাইন্ড অফ কিছুটা বুঝে গেছি নিউক্লিয়াস পজিটিভ চার্জ, কিন্তু আমরা কী করবো আরেকবার ক্রস চেক করবো, ক্রস চেক কার হয়ে করবো ক্যাথোড, এই ক্রস চেকের জন্যই আমরা এটাকে ইউজ করবো। ধর এখন যদি আমরা একটা এক্সপেরিমেন্ট এই এক্স এক্স প্লাস ওয়াই কী আছে ওয়ান, আমরা এখানে ম্যাথসে কী করে ক্রস চেক করি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ওয়ানটা কি আসছে কি আসছে না, এই জন্য আমরা কি ক্রস চেক করব যে এক্স এর ভ্যালু আমরা পেয়েছি কত থ্রি বাই টু, ওয়াই এর ভ্যালু পেয়েছি আমরা কত ওয়ান বাই টু, এর ভ্যালু ওয়ান আসছে দেখো, নিচে ওয়ান এলসিএম নে, নিচে টু আসবে, থ্রি মাইনাস ওয়ান কত হয় থ্রি মাইনাস ওয়ান টু, টু বাই টু কত হয় ওয়ান, আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক আছে, ঠিক আছে। তো এরকম করে আমরা ক্রস চেক করি, সেম জিনিস হচ্ছে আমরা ক্যাথোড্রের জন্যই ইউজ করছি। তো ক্যাথোড্রে বেসিক্যালি আমাদের বোঝাচ্ছে যে এখানে ধর নিউক্লিয়াস আছে, এখানে একটা রড, নিউক্লিয়াস কি পজিটিভ চার্জ, পজিটিভ চার্জে ভর্তি, আমরা কি একটা নেগেটিভ চার্জ এর মধ্যে ফেললাম, দেখলাম খুব স্পিডে একটা নর্মাল জিরো ধর টু টু ডিগ্রি বলছি টু মিটার পার সেকেন্ডে, ধর একটা হালকা করে একটা ইলেকট্রন বা একটা ইলেকট্রন হালকা করে একটা মোমেন্টাম ধরে যাচ্ছে, কিন্তু এইদিকে যখনই দেখছি তো খুব ফাস্ট মানে বিশাল স্পিডে ইলেকট্রন এখানে গিয়ে ধাক্কা মারলো, মানে এরকম হচ্ছে। ধর এখানে একটা পজিটিভ চার্জ, একটা নিউক্লিয়াস, আমরা একটা হালকা করে ইলেকট্রনটা এরকম ধাক্কা মারলো, ইলেকট্রন যাচ্ছে যাচ্ছে, একটা যেই পজিটিভ চার্জ নেগেটিভ পজিটিভে অ্যাট্রাক্ট করে ফাক করে এখানে আটকে গেল, মানে একটা হালকা স্পিডে ফেললাম কিন্তু যেই কাছে চলে এলো অ্যাট্রাকশানটা আরও বেড়ে গেলো, ফাক করে গিয়ে কি অ্যাট্রাক্ট করলো, ঠিক আছে। সো দিস ইজ কল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। এখান থেকে আমরা আরেকবার প্রুফ করতে পেরেছি যে নিউক্লিয়াসের ভেতর পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। আর একবার পজিটিভ পজিটিভ আমি রিপেল করে এক্সপেরিমেন্টে দেখালাম, একবার ইলেকট্রন আর নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে প্রুফ করে দিলাম, ঠিক আছে। এই ক্যাথোড, এবার এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে আমরা ডিসকভারি অফ ডিসকভারি কথাটা ভুল হবে, কনসেপ্ট অফ প্রোটন, প্রথম একটা পজিটিভ চার্জ ও নিউক্লিয়াসের ভেতরে থাকে, ওই বেসিক্যালি ডমিনেট করে ওভারঅল চার্জ অফ নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াস নিউট্রনের ভেতর থেকে কোনো চার্জই নেই, তাই না। তাই জন্য নিউক্লিয়াসের ভেতর ওভারঅল চার্জ কত পজিটিভ, কে ডমিনেট করছে প্রোটন, ঠিক আছে।
সো এখান থেকে পরে আমাদের ই গোল্ডস্টিন, ডিসকভার করলো ও ফোটন, এ এই নামটাই দিয়েছে, আর কোনো নাম চেঞ্জ হয়নি। এরপর আরেকটা যেটা আমরা নিউট্রন বলি, নিউট্রনটা কেমন, নিউট্রনকে ডিসকভার করেছে চ্যাডউইক। চ্যাডউইক সরাসরি একটা কনসেপ্ট বলেছে, ইলেকট্রন আছে প্রোটন আছে, অ্যাট্রাক্ট করলো নিউট্রন হয়ে গেল, মানে একটা পজিটিভ জিনিস আছে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে, অ্যাট্রাক্ট করলো নিউট্রাল হয়ে গেল, জিরো ফর নিউট্রাল, একটা নর্মাল কনসেপ্ট হয়েছে এই নিউট্রন। তাই এই নিউট্রাল যে হয়ে গেল নিউট্রাল, এন ইউ টি আর এ এল, ওখান থেকে নাম এসে নিউট্রন, ঠিক আছে, নিউট্রাল থেকে এসছে নিউট্রন, ঠিক আছে। এই হচ্ছে থিওসিস অফ অ্যাটমিক থিওরি। তো একটা বোর আছে নাকি, দেখ বোর নামে কিছু আছে, বোর অ্যাটমিক থিওরি, বোরস অ্যাটমিক মডেল আছে, দেখ আমরা কী কী শিখলাম। ডেমোক্রিটাস শিখেছি, ওখান থেকে চলে গেছিলাম অ্যারিস্টটল, কে কী বলতে চেয়েছে, তার কথাটা কেন ভুল হয়েছে, যত যখন ফিল করে নিবি না, তুই বললো একজন এইটা বলেছে, পরের জন ওই ধর ডেমোক্রিটাস এইটা জিনিস বলেছে, তারপরে কি আছে অ্যারিস্টটল, এবার অ্যারিস্টটল কি ডেমোক্রিটাসে কি ভুল সেটা কি বলতে চেয়েছে, এর অ্যারিস্টটলের পর কি আসবে ডাল্টন, ডাল্টনস আবার এই দুজনের ভুল হতে চলে আসবে। যখন যখন এরকম করে পড়বি তখন অটোমেটিকলি আর কিছু মানে বই পড়তেই হবে না। জন ডাল্টনের পরে তো রাদারফোর্ড, তারপরে জেজে থমসন, তারপরে ইগলস্টিন, তারপরে হচ্ছে চ্যাডউইক। জন ডাল্টনসের পরে হচ্ছে আমরা রাদারফোর্ড, তারপরে ইগলস্টন, তারপরে হচ্ছে গিয়ে চ্যাডউইক। এই সাতটা বা সাতটা লোকের সমস্ত কনজিউম করে সব কিছুকে, থিওরিকে একসঙ্গে মিক্সড আপ করে, ওদের ঠিক ভুল বুঝে ভালো মতন পড়াশোনা করে যে থিওরি দিয়েছিল, যেই থিওরিটা আমাদের পুরোপুরি ঠিক না, কিন্তু আমাদের বলা যায় কাইন্ড অফ আমরা ক্লাস 10 পর্যন্ত পড়বো যেটাকে আমরা ঠিক মনে করবো 10 পর্যন্ত, ঠিক আছে, 10-এর পর ভুল, সব ভুল, এত ভুলে বড় বড় সায়েন্টিস্ট সব ভুল, মানে মানে ফান্ডামেন্টালগুলো ঠিক কিন্তু এইগুলো পুরো ভুল, যে অ্যাটমিক থিওরিকে এগুলো আছে না এগুলো পুরো ভুল, এরকম করে অ্যাটম থাকে না, এক্সিস্টই করে না, কিন্তু আমরা ক্লাস 10 পর্যন্ত আমরা এগুলোই মানছি, কেন আমাদের সুবিধা হচ্ছে, আমরা কেমিক্যাল রিয়াকশানগুলো যখন করছি মিলিয়ে যাচ্ছে, এমন না যে এখানে মিলবে বলে পৃথিবীর সব রিয়াকশান মিলবে, না তা হবে না, কিন্তু এতদিন আমরা যা যা পড়বো
বা এই সাতজন একসঙ্গে মিলিয়ে এরপরে যে বলবে তার নাম হচ্ছে বোর, সে হচ্ছে নীল বোর, NEIL, ঠিক আছে, NEIL, নীল বোর এনার নাম। একটা বিশাল বড় থিসিস দিয়েছিল, ঠিক আছে, এটা আপাতত এখন নেই, ক্লাস ইলেভেনেই পড়বে, এই থিওরি কিছু নেই ওর মধ্যে, নর্মাল বলেছে। ও অনেক কিছু বলেছিল, এটা কিছুই নেই এর মধ্যে, থাকবে না, বলবেন এগুলোতে কিছু নেই। সো নীল বোর অনেক কিছু বলেছে, অনেক ব্যাপারে বলেছে, যে ও বেসিক্যালি বলেছে যে স্পেস, অ্যাটমের ভেতর যে স্পেস আছে, ঠিক আছে, ইলেকট্রন কী করে মুভ করে, ইলেকট্রন যখন মুভ করে ওর ভেলোসিটি বা স্পিড কত থাকে, বা একটা ইলেকট্রন এখানে আছে, একটা ইলেকট্রন এখানে থাকতেই পারে, এই ইলেকট্রনটা এটা ধর নিউক্লিয়াস আমার এখানে, ঠিক আছে, তো এই একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আছে, কোন ইলেকট্রনটা কাছে, আমার এই ইলেকট্রনটা কাছে, এই ইলেকট্রনটা থেকে নিউক্লিয়াসের দূরত্ব কত, এইটা সেটা কতটা ডিজিটে নাম্বারে সেটা বলেছে, একটা ক্যালকুলেশন করে এখান থেকে এইটার কত ডিস্টেন্স সেটা বলেছে, ক্যালকুলেশন করে এরকম অনেক কিছু বলেছে, ঠিক আছে। এটা আমরা কিছুক্ষণ পড়বো, ক্লাস ইলেভেনে পড়বো, কেমন করে বের করতে হয়, ঠিক আছে, অঙ্কতঙ্ক করবো, অনেক বড় বড় এক্সপ্রেশন আছে অঙ্কের, ঠিক আছে, অনেক জিনিস বের করবো, একটা ডিস্টেন্স পাবো, এটা একটা ডিস্টেন্স পাবো, এটা একটা ডিস্টেন্স পাবো, ধর একটা দিন পড়লি, ঠিক আছে, ওই অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো করলি, এবার তুই বুঝে এবার কি ভাবলি যে অনেক কিছু তো আমরা জেনে গেলাম, তারপরে কনসেপ্টটা পড়বি, তারপরে কনসেপ্ট হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, মানে একটা আরও বড়ো সায়েন্টিস্ট, ওর কথা শুনে তোর মন খারাপ হয়ে যাবে, কেন মন খারাপ হয়ে যাবে, তুই এতদিন যা পড়লি বা এতগুলো একটা নিখুঁত করে যে অঙ্ক করে ওর নাম্বার একটা বের করলি, ওর সব নাম্বার ভুল, আসলে এরকম হয় না। আমি শুরুতেই একটা প্রথমে একটা জিনিস বলেছি, যতক্ষণ না আমরা লোকের ভুলটা বুঝতে পারবো বা পড়ে বুঝতে পারবো ততদিন আমরা এগাতে পারবো না, এরকম করে সায়েন্স তৈরি হয়েছে। তা আমার কোয়েশ্চেন ছিল, নীল বোর তো এইগুলো ভুলভাল জিনিস পড়ে গেছে, আমরা এটা স্কিল পড়ছি কেন, যদি এটা না পড়ি আমরা এই সেম ভুল পরে গিয়েও করতে পারি, তো নীল বোর বেসিক্যালি এই থিসিসগুলো এখানে নেই, নীল বোর বেসিক্যালি না, নীল বোর অফকোর্স ভুলভাল বলেনি, আমরা ক্লাস টেন পর্যন্ত ধর যা সেটা যদি ভুলভাল বলতে হয় তাহলে এই সাত সায়েন্টিস্ট ভুলভাল বলেছে, কি আমরা বলছি না, আমি তো কাজ চালানোর মতন বলেছি, ওরা যতটুকু জানে ততটুকু বলেছে। নীল বল এই কি সাতটা সায়েন্টিস্টের মার্জ করেছে একসঙ্গে স্যান্ডউইচের মতন, সব থিওরি লিখেছে সুন্দর করে, ম্যাথামেটিক্যাল প্রুফ দিয়েছে, এর জন্য ও নোবেল প্রাইজও পেয়েছে, কারণ হিউম্যানিটি যথেষ্ট ভালো সায়েন্টিস্ট, কিন্তু আরও এগিয়ে গেছি না আমরা। নীল বল বেসিক্যালি ও থিসিস এখন দেবে না, ক্লাস ইলেভেনেই আছে ওর থিসিস পড়তে হয়, ওর থিসিসটা এখন পড়ার দরকার নেই, ক্লাস ইলেভেনেই পড়বি, ওর বেসিক্যালি অ্যাটমিক মডেল যেটা ফেমাস, অ্যাটমিক মডেল তোকে শিখিয়ে দিয়েছি, KLM, আমি ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম যে ওই প্লাস নিউক্লিয়াসটার মধ্যে কিছু পি বা এন কিছু লিখতে হবে কি না, ম্যাম বললো তো তোমার যদি ইচ্ছা হয় তুমি লিখতেও পারো, তখন আর ম্যাম যদি বললো তাহলে ম্যাম এটা কি নেসেসারি লেখার জন্য, বলে না নেসেসারি কিছু না লিখতেও পারে না, এরপর অ্যাটমিক নাম্বার নাম্বার কি বেসিক্যালি এই সেলগুলো, এই সেলগুলোকে KLMN বলছি, ভেতরটা সব থেকে আগে নিউক্লিয়াসে KLMN, এরপরে যদি থাকে অ্যাটমিক নাম্বার হচ্ছে একটা ইলেকট্রনে কটা প্রোটন থাকবে, অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটনস, এটাকে বেসিক্যালি আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, জেড, সো নাম্বার অফ প্রোটন,
एक एटम्स भेतर बा एक निउक्लियस सरि एटम्स बोलार आगे निउक्लियस भेतर आरो सुंदर करा क्या निउक्लियस भेतर तो प्रोटन थे इलेक्ट्रन तो फ्री स्पेस गुलो थे बुझते फ्री स्पेस को जगह তার মানে অ্যাকচুয়ালি কোনো মানে লাইটই যেটাকে বলছে কোনো লাইটই তার মানে এখানে আসে না, সবই বাইরেই থাকে। আর যদি কোনো পজিটিভ থাকে তখন এখানে এসে এটা যদি রিপেল করে দেয়, আর যদি কোনো নেগেটিভ চার্জ আসে তাহলে এইগুলো অ্যাট্রাক্ট করে নেয়। এইটা না কোনটা অ্যাট্রাক্ট করে না, এই যে এই শেলগুলো অ্যাট্রাক্ট করে নেয়, বাট এটা শেলের ভেতর কোনো চার্জ থাকে না, শেল একটা অরবিট। ও শেলের এই ইলেকট্রনগুলো ইলেকট্রন তাহলে তা রিপেল করবে, পজিটিভ যদি আসে। হ্যাঁ পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। ও ওইটা আলাদা জিনিস, ইলেকট্রন কি বলতো ইলেকট্রন বেসিক্যালি পজিটিভ চার্জকে নিজের মধ্যে শুষে নিয়ে, ধর এই এটা ওয়ান নাম্বার আছে, যে ইলেকট্রনটা এনার্জি পেয়ে গেল ওই ওয়ান থেকে টুতে চলে যাবে, মানে জাম্প করবে, মানে আমরা হায়ার এনার্জিটা লাইক কি হয় আমরা ধর খুব একটা খুব ডান্স হচ্ছে গান হচ্ছে হেভি গান এনার্জি চলে এলো আমি কি লাফাতে থাকি বা ডান্স করতে থাকি, সেই সেম জিনিস। আর এইটাই বেসিক্যালি বোর বলেছে, দ্যাটস ওয়াই বোর ইজ নোন অ্যাজ দ্য এনার্জি কনজারভেশন। এই বোর এই এত দারুণ দারুণ জিনিস বলেছে না, এই জন্য ওর থিওরি আমরা এখনও পড়ি, স্টিল জানি এটা ওর ভুল। তুই বলছিস না কেন পড়ি, এই জন্য অনেক কিছু নিখুঁত বলে গেছে যেটা সত্যি। যখন ইলেকট্রন গেইন করে নেয় এনার্জি বাই সাম পজিটিভ চার্জ অর নেগেটিভ চার্জ সামথিং, আর যদি পজিটিভ চার্জ গুলো আসে তাহলে অ্যাট্রাক্ট করে কি করে, কোনটা কে অ্যাট্রাক্ট করে, মানে পজিটিভ চার্জ যদি আসে তাহলে পজিটিভ চার্জ সরি নেগেটিভ চার্জ যদি আসে তাহলে কি করে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট না তাহলে রিপেল করবে কে ইলেকট্রন, নেগেটিভ চার্জ তো থাকবে। কার কথা বলছিস আগে বল, নেগেটিভ চার্জ পাঠালাম কে, নেগেটিভ নেগেটিভ চার্জ পাঠালাম পজিটিভ পজিটিভ হয়েছে তাহলে প্রোটন পজিটিভ। সো অ্যাটমিক নাম্বার আমি কি জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, জেড মানে কি একটা অ্যাটমের ভেতর কটা প্রোটন আছে বা নিউক্লিয়াসের ভেতর কটা প্রোটন আছে, ঠিক আছে। এবার সবসময় রাখি আমরা একটা ওভারঅল একটা জিনিস শিখেছি যে অ্যাটম সবসময় কি নিউট্রাল চার্জ হয়, তো যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলোই নিশ্চয়ই নেগেটিভ চার্জ থাকতে হবে, তাই আমরা এটাও বলি যে নাম্বার অফ প্রোটন ইজ অলসো ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। ঠিক খুব ইজি, এবার দেখ নাম্বার অফ প্রোটন যত থাকবে নাম্বার অফ ইলেকট্রন ততই থাকবে, মিক্স করবে ওভারঅল চার্জ কত জিরো, তা নিউট্রাল স্টেজ। তাহলে এই স্টেজে অ্যাটমের ওভারঅল চার্জ কত জিরো। এবার বলছি এবার আমাদের সহ্য না, এরকম করেই আমরা শুরু হচ্ছে আমাদের আরও থিসিস, ঠিক আছে। এতগুলো কম্পাউন্ড যে আমরা তৈরি করি, আয়ন তৈরি করি, রাডিক্যাল তৈরি করি, এরকম করে তৈরি করি। সো কি এবার দেখ আমরা প্লাস ওয়ানে আছি, মানে আমাদের প্লাস চার্জ বেশি মানে প্রোটন বেশি, মানে কি আমাদের থেকে কে চলে গেছে ইলেকট্রন চলে গেছে। তখন আমরা বলবো যে নাম্বার অফ প্রোটন, না এখন এটাই ভুল হয়ে যায়, ইজ নট ইকুয়ালস টু, মানে এখন নাম্বার অফ প্রোটন ইলেকট্রনের সঙ্গে সমান না। না আমি বলতে চাইছিলাম যে নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু নাম্বার অফ নিউট্রন, না 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 ওইটা হয় না, নিউট্রনের তো চার্জই নেই তাও মিলে তো যায়। নাম্বার অফ প্রোটন ইজ গ্রেটার দ্যান, এই যে এই গ্রেটার দ্যান আছে জানিস তো, নাম্বার অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের ধর নাম্বার হচ্ছে একটা ইলেকট্রনের নাম্বার আছে ঠিক আছে পাঁচ, প্রোটন কি প্রোটনের নাম্বার বেশি হতে হবে, না দশ হলেও চলবে না, ছয়ই হতে হবে। কেন ছয় হতে হবে বলতো, একটা নাম্বার বেশি, হ্যাঁ একটা নাম্বার বেশি, কেন এখানে প্লাস ওয়ান আছে তাই একটা নাম্বার বেশি হতে হবে। সেম গোস ফর যদি আরেকটা বলি, এবার ধর আমার চার্জ আছে মাইনাস টু, মানে আমার কাছে কি এখন বেশি আছে ইলেকট্রন, মানে
number of electron is not equals to number of proton. এটা বলতে পারি বা number of electron is now greater than number of proton. মানে proton number থেকে electron বেশি হয়ে গেছে. একটা জিনিস মনে রাখবি, একটা অ্যাটমের নাম্বার অফ প্রোটন কোথায় থাকে? আর প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভেতর. তাই আমরা নিউক্লিয়াসকে বেসিক্যালি ছেড়খানি করি না, ঠিক আছে? মানে ধরিই না, কারণ যদি নিউক্লিয়াসকে ধরা হয় তাহলে ওই অর্ধেক স্থিতি, মানে ওই স্থিতিটা পুরো শেষ হয়ে যাবে. এরকম করে অ্যাটমিক বম তৈরি করা হয়েছে, হাইড্রোজেন বম এরকম করে তৈরি করা হয়েছে. এই অ্যাটম বম হয় না, নিউক্লিয়াসকে বেসিক্যালি ফাটিয়ে দেয়, এই জন্য এরকম এত বিশাল এক্সপ্লোড হয়. আচ্ছা একটা প্রশ্ন, না এখন না, না পরে. এই জন্যই আমরা বেসিক্যালি ইলেকট্রনকেই করি, ঠিক আছে? কেন ইলেকট্রন পরে আমাদের ইলেকট্রন কাছে হবে, যেন আমরা ইলেকট্রনকে একবার বের করি, একবার ঢোকাই, এরকম করে করি, ঠিক আছে? যখন আমরা বের করে নিই তখন কী হয়ে যায়? পজিটিভ চার্জ হয়ে যায়. যখন আরও এক্সট্রা ঢোকায় তখন কী হয়ে যায়? নেগেটিভ. আর বল, একটা নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ চার্জও থাকে, নেগেটিভ চার্জও থাকে? অনলি পজিটিভ চার্জ. পজিটিভ চার্জ আর নিউট্রন থাকে, জিরো চার্জ. তাহলে যদি বোমটাকে ফাটানো হয় তাহলে তো বাইরে ইলেকট্রন রয়েছে, বাইরে ইলেকট্রনে কিছু যায় আসে না. পজিটিভ চার্জ যদি বেশি শক্তি সব সময়, বাট নেগেটিভের বেশি শক্তি কেন? ধর তাহলে আমরা বলতে পারি এখন আমাদের কি আছে, মাইনাস টু আছে, ঠিক আছে? তাই নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ প্রোটন. ধর আমাদের প্রোটন আছে ছটা, ছটা প্রোটন আছে, ইলেকট্রনের নাম্বার ওর থেকে বেশি হতে হবে, কত? সাত. দুই আছে, এখানে মাইনাস টু আছে, আমাকে আনতেটা কত হবে? মাইনাস টু, মাইনাস টু, ছটা ইলেকট্রন, ছটা প্রোটন আছে. হ্যাঁ, চার কেন? নাম্বার অফ ইলেকট্রন বেশি হতে হবে তো. আর আট, 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 হ্যাঁ, ছটা আমার প্রোটন আছে, আমার ইলেকট্রন নাম্বার বেশি হতে হবে. কত বেশি হবে? মাইনাস টু, আট. এইট মাইনাস সিক্স কত হচ্ছে? মাইনাস টু, টু. এবার মাইনাস টু ইলেকট্রনের মাইনাস, মাইনাস হয় মাইনাস, মাইনাস হয় প্লাস, প্লাস টু চলে আসে. আমরা ইলেকট্রনিক কনফিগারেশন এরকম করে লিখিত. সো এটাই, ঠিক আছে? আর কিছু নেই, আইসোটোপ আছে নাকি? আইসোটোপ আছে, আছে. ডেফিনেশন দিয়েছি শুধু, অ্যাপ্লিকেশন. সো আরেকটা জিনিস দেখ, একটা জিনিস জেড কি? অ্যাটমিক নাম্বার, এ ফর মাস নাম্বার, ঠিক আছে? এবার এবার এইটা ভাব, মাস নাম্বারটা কি বোঝায়? ভারী, কোথায় ভারী থাকবে তাহলে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতর, কেন ইলেকট্রন তো হালকা, আর আমরা জানি ওভারঅল অ্যাটমের ভেতর ওভারঅল কি ফাঁকাই থাকে, এই নিউক্লিয়াসটাই যা ভারী করে অ্যাটমকে. সো এবার এই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন, ঠিক আছে? প্রোটন মানে কি? অ্যাটমিক নাম্বার, তাহলে আমি ফার্স্টেই বলছি প্রোটন মানে অ্যাটমিক নাম্বার, জেড, জেড, জেড প্লাস এন. সো এইটাই হচ্ছে ইকুয়েশন, জেড প্লাস এন ইকুয়ালস টু এ. আচ্ছা, মানে পজিটিভ আর নিউক্লিয়াস মিলে হচ্ছে গিয়ে ইলেকট্রন, মানে মাস নাম্বার, পজিটিভ নাম্বার,
atomic number number আর প্লাস প্লাস নিউট্রন ইজ ইকুয়ালস টু মাস মাস আমরা বলি না অক্সিজেনের মাস নাম্বার 16 কেন বলি কেন ওর এই অ্যাটমিক নাম্বার প্লাস নিউট্রনের নাম্বার মিলেই হয়েছে ওর 16 ঠিক আছে এবার তোকে বেসিক্যালি কোনো সময় তোকে একটা কোয়েশ্চেন আছে তোকে অ্যাটমিক তোকে মাস নাম্বার দিয়ে দিল একটা অ্যাটমসে ঠিক আছে তোকে বলতে হবে ও ফাইন্ড দ্য নাম্বার অফ নিউট্রন কী করে করবে ধর আমাদের ই দিল অক্সিজেন দিল অক্সিজেনের মাস নাম্বার কত 16 ঠিক আছে আমাদেরকে এবার বের করতে বলেছে যে অক্সিজেনের মধ্যে কটা নিউট্রন আছে এই ইকুয়েশনটা দিয়ে আমরা করব কি আছে জেড প্লাস এন ইকুয়ালস টু এ মানে জেড মানে কি অ্যাটমিক নাম্বার অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত 8 ঠিক আছে প্লাস এন এনটাকে আমাদের খুঁজতে হবে কেন এটাই হচ্ছে নাম্বার অফ নিউট্রন বোঝে ইকুয়ালস টু অ্যাটমিক মাস নাম্বার মাস নাম্বার এখানে কত দেওয়া আছে 16 তাহলে কি এই 8টাকে ওইদিকে নিয়ে যাবো নর্মাল একটা ইকুয়েশন 16 এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে 16 মাইনাস 8 কত হয় 8 8 টু দ্য 16 16 মাইনাস 8 তার এখানে অক্সিজেনের মধ্যে কত নাম্বার অফ নিউট্রন আছে 8টা মানে একটা অক্সিজেনের মধ্যে নিউট্রন থাকে হচ্ছে 8টা প্রোটনও থাকে 8টা প্রোটন মানে তো নাম্বার অফ মানে অ্যাটমিক নাম্বার ঠিক আছে তো অ্যাটমিক নাম্বার যত হবে প্রোটন ততই হবে প্রোটনকে বেসিক্যালি প্রোটন চেঞ্জ হয় না ইলেকট্রন চেঞ্জ হয় ঠিক আছে মনে রাখবে প্রোটন কোনো দিন চেঞ্জ করবি না অ্যাটমিক নাম্বার যত প্রোটন নাম্বার ততই যত ইচ্ছা উড়াই এটা আমরা ইলেকট্রনকে উড়াচ্ছি প্রোটনকে কোনো দিন হাত দিই না আমরা ইলেকট্রন ইলেকট্রনের ব্যাপার আমরা দেখছি না এখন ইলেকট্রনের ব্যাপারে দেখলে তবে কে এলেভেন করে করে নিই না তুমি যদি তোকে নিউট্রন বের করতে পারে আমি এই কেসটা বলছি যদি ইলেকট্রন বের করতে হয় ওইটাতে আমরা কে এলেভেন আমাকে দিয়ে দেবে নিউট্রনের মানে তোকে শুধু মাস নাম্বারটা দিয়ে দেবে আর অ্যাটমিক নাম্বারও বলবে না অ্যাটমিক নাম্বার তোকে এই যে 8টা তাহলে কত দিতে অক্সিজেনে ও আচ্ছা এরকম করে তোকে মনে রাখতে হবে নাইট্রোজেনে কত 7 এরকম মনে রাখতে হবে 30 অব্দি লাস্ট একটা আইসো তো বেসিক্যালি একটা ডেফিনেশনই ধর আইসোটোপ এরকম অনেক আছে হ্যাঁ আইসোটোপ আইসো বার আইসো ডায়াপাস আইসো ফেজার্স আইসো বার অনেক কিছু আপাতত আজকে এটাই থাক এই ডেফিনেশনটা আইসোটোপ এরকম কোনো মনে রাখবি আইসোটোপ ঠিক আছে টোপ কি লাস্টে কী শোনাচ্ছে টোপ পি ঠিক আছে পি ফর প্রোটন পি ফর আর একটা প্রোটন প্রোটন মানে অ্যাটমিক নাম্বার সো দুখানা স্পিসিস নিচ্ছি আমরা ঠিক আছে যার অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট সেম ফর এটা খুব ফেমাস এক্সাম্পল ঠিক আছে হাইড্রোজেন এটাকে ডিউটেরিয়াম বলে আর এটাকে টিউটেরিয়াম বলে এটাকে সব কয়েকজন এরকম করে রেখে ধর আচ্ছা আরেকটা জিনিস জানিস তো আমরা আমি এই রিপ্রেজেন্টে লিখি সবসময় ধর এটা হচ্ছে একটা অ্যাটম আমরা সবসময় নিচের দিকে জেড লিখি ওপরে এ লিখি মানে নিচে আমরা অ্যাটমিক নাম্বার লিখি ওপরে মাস নাম্বার লিখি ঠিক আছে সো এটা হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন কেন লিখলাম এদের অ্যাটমিক নাম্বার সেম মানে এটারও ওয়ান এটারও ওয়ান এটারও ওয়ান ঠিক আছে মাস নাম্বার জাস্ট ডিফারেন্ট এটা হচ্ছে হাইড্রোজেন মাস নাম্বার হ্যাঁ মাস নাম্বার বের করছি না মাস নাম্বার বের করছি না আমি এটা আইসোটোপের ফর্মুলা বা ডেফিনেশন বলছি ঠিক আছে আইস তুই এটা মাস নাম্বার বলে করতে পারিস দেখ এটা হাইড্রোজেন ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি যখনই মাস নাম্বার টু হ্যাঁ যখনই মাস নাম্বার টু হয়ে যাবে ওইটাকে বলা হয় ডিউটেরিয়াম হাইড্রোজেন বলবো না আর যখন থ্রি হয়ে যাবে ট্রাইটেরিয়াম ঠিক আছে বা টিউটেরিয়ামও বলে ঠিক আছে এবার এটার বলতো এর কথা ই আছে এটার মধ্যে কথা নিউট্রন আছে বলতো
না, 0 0, রাইট? এটার মধ্যে m a মাইনাস z একটা একটা, এটার মধ্যে দুটো, ইয়েস, মাস, তাই অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট, দিস ইজ কল আইসোটোপ। আইসোটোপ আছে, এর এক্সাম্পল আছে, দেখিস ওই এক্সাম্পলগুলো দেখি না, নাহলে আমিও একটা এক্সাম্পল লিখে দেবো। একটা এক্সাম্পল এটা, হ্যাঁ এখানে তিনটে আছে, ও দিয়ে কত আছে, 16 17 18, পাঁচ নাম্বার দা অক্সিজেনের আইসোটোপ, ঠিক আছে? আইসোটোপ আছে, এ ভ্যালেন্সি এইসব তো শিখিয়েছি, তাই আর করাচ্ছি না, ভ্যালেন্সি অফ র্যাডিক্যাল এগুলো শেখানো হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা, এটা নর্মাল মনে রাখ, এটা হচ্ছে আইসোটোপসের অপোজিট, মানে আইসোবারের মানে আইসোটোপসের অপোজিট। আইসোটোপসে কি সেম হচ্ছিল, অ্যাটমিক নাম্বার, কে ডিফারেন্ট হচ্ছিল, মাস নাম্বার, আইসোবার হচ্ছে ওর অপোজিট, মানে মাস নাম্বারটা সেম হবে আর অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট হবে। যেমন এটা ফেমাস এক্সাম্পল হচ্ছে একটা নাইট্রোজেন, একটা হচ্ছে কার্বন। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 7, কার্বনের 6, কিন্তু কার্বনের একটা মাস নাম্বার হয় সেটা হচ্ছে 14, এটা 12 হয় নর্মালি, ঠিক আছে? মাস নাম্বার 12 হয়, একটা অ্যাটমিক মাস নাম্বার হয় 14, ঠিক আছে? এটা এক্সাম্পল, এটাও নাইট্রোজেনের 14, কে এখানে সেম, মাস নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার ঠিকঠাক, দিস ইজ কল আইসোবার, ঠিক আছে? সেটাই, আর দেখে নে, ছোটো দাওয়াত করে লিখতে শোন, সিলেবাস শেষ। Atoms, molecules, atom plus atom, এটা জানি আমরা, equals to molecules, ধর আমরা অ্যাটমের থেকে, একটা নর্মাল অ্যাটমস আছে, ওর থেকে একটা ইলেকট্রন বের করে নিয়েছি কিংবা ইলেকট্রন ঢুকিয়ে দিয়েছি, কী হবে, প্লাস চার্জ বা নেগেটিভ চার্জ এরকম হবে, একটা চার্জ তৈরি হবে। তো ধর একটা চার্জ তৈরি হলো, ধর একটা এরকম একটা অক্সিজেন একটা অ্যাটম আছে, নিউট্রাল আছে, আমরা কী করলাম, ওর মধ্যে একটা ইলেকট্রন ঢুকিয়ে দিলাম, বা সরি দুটো ইলেকট্রন ঢুকিয়ে দিলাম, ইলেকট্রন ঢুকিয়েছি মানে নাম্বার অফ ইলেকট্রন বেশি হয়ে গেছে, মানে কি নেগেটিভ চার্জ হচ্ছে, তাহলে 2 - দুটো ইলেকট্রন ঢুকিয়েছে, তাই তো? দিস ইজ কল হোয়াট, আয়ন, অ্যাটমের ক্ষেত্রে আয়ন, যখন কোনো চার্জ চলে আসবে। মলিকিউলস মানে আমরা জানি অ্যাটম প্লাস অ্যাটম, ধর SO2 একটা মলিকিউলস আছে, সরি SO3 একটা মলিকিউলস আছে, ঠিক আছে? এবার এই SO3 মধ্যে মলিকিউল কেন, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, তাই মলিকিউল, এই মলিকিউলটার মধ্যে কত চার্জ আছে এখন, 0, ওভারঅল চার্জ, তো নাম্বার অফ, এটা তো নাম্বার অফ ইলেকট্রন মানে অক্সিজেন বলতে গেলে, ওভারঅল চার্জ তো 0। এবার আমরা এখানেও বলছি আমরা দুখানে ইলেকট্রনের মধ্যে অ্যাড করে দিচ্ছি, 2 - হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড করছি, তাই না? ইলেকট্রন অ্যাড করলে মাইনাসে হয়, 2 - এটাকে আমরা কী নাম হওয়া উচিত এখন, র্যাডিক্যাল, না ওইটা না, অ্যাটমের মধ্যে যদি কোনো চার্জ চলে আসে যেটা বলা হচ্ছে আয়ন, মানে মলিকিউলসের মধ্যে যদি কোনো চার্জ চলে আসে তাকে র্যাডিক্যাল, ব্যাস সিম্পল ব্যাপার, ঠিক আছে? এবার র্যাডিক্যালের ভ্যালেন্সি কী করে দেখবো, যত ইলেকট্রন আমরা, এই দেখ যত ইলেকট্রন আমরা অ্যাড করেছি ততই ওর ভ্যালেন্স, মানে -2, সেম ফর আয়ন, যত এর মানে এই ওয়ের এখন ভ্যালেন্সি কত, কত অ্যাড করতে হবে এটা তোকে লিখে দেবে না, দেখ খোল,
এনএইচ ফোর প্লাস অলরেডি ইলেকট্রন ইলেকট্রন এখানে প্লাস ওয়ান কি ইলেকট্রন বের করে নিয়েছে, প্লাস ওয়ান মানে ইলেকট্রন বের করে নিয়েছে একটা ইলেকট্রন, ব্যালেন্সই প্লাস ওয়ান বা ওয়ান, তোকে চার মানে নেগেটিভ এইসবও লিখতে হবে, ঠিক আছে, জাস্ট নাম্বারটা বসিয়ে দেবে ব্যালেন্স। হ্যাঁ, এই জায়গাটা র্যাডিক্যাল বলছে কারণ এটা মলিকুলসের মধ্যে আছে, তাই না? মলিকুলসের মধ্যে আমরা একটা ইলেকট্রন ঢুকেছি আর ইলেকট্রন বের করেছি। ঠিক আছে, দেখ আর কিছু আছে নাকি?